তো আপনার কাছে জানতে চাইব, নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? আসলে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পেয়েছে। তবে আমরা গতকালকেও যেটা দেখেছি এবং আজকে সকালেও আমরা খবর নিয়েছি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গত 13 তারিখ থেকে তারা খুব 2 মাসব্যাপী একটা বিশেষ অভিযান চালু করেছে, যাতে করে ডেঙ্গুর প্রভাব বিস্তার না পায় এবং প্রতিটা ওয়ার্ডে তারা কাজ করতেছে। পাশাপাশি জেলা সিভিল সার্জনকে আমরা দেখতেছি, তারা জেলা শহরের 2টা হাসপাতালকে প্রস্তুত রেখেছে, একটা হচ্ছে ভিক্টোরিয়া হসপিটাল আর একটা হচ্ছে 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল। যে কোনো পরিস্থিতি, জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য এই হাসপাতাল দুটি সম্পূর্ণভাবে রেডি অবস্থায় আছে। পাশাপাশি আমরা জেলা পুলিশ সুপার গতকালকে আসলে প্রত্যেকটি থানায় এবং জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং তাদের বিভিন্ন যে কম্পাউন্ডগুলো আছে, কম্পাউন্ডগুলোতে ডেঙ্গু প্রতিরোধী এবং প্রত্যেকটি জায়গায় তারা আসলে অভিযান চালিয়েছে এবং এভাবে প্রত্যেকটা জেলায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে ডেঙ্গুর কার্যক্রম, প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি আমাদেরকে মেয়র সেলিনা হায়াত আইবি জানিয়েছেন যে আসলে জনগণের সচেতনতা যদি বৃদ্ধি করা না যায় তাহলে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাটা আসলে অনেক কঠিন। আমি আছি বর্তমানে নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং তারা যে রোগী আছে, আমরা যেটা জানতে পেরেছি গতকালকে এখানে 30 জন রোগী ছিলেন এবং আজকে এখানে আছেন 22 জন রোগী এবং তাদের অবস্থা মোটামুটি ভালো এবং কেউ মারা গেছে এই ধরনের কোনো সংবাদ আমরা এখনও পাইনি। এবং যেটা দেখেছি যে প্রশাসন অত্যন্ত ত্বরিতগতিভাবে আমাদের নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায়, যেহেতু আপনি জানেন যে নারায়ণগঞ্জটা একটা অত্যন্ত জনবহুল এবং জনবহুল এলাকা, এখানে ভ্রাসমান মানুষের সংখ্যা বেশি, তো এই জন্য প্রশাসন একটা বিশেষ নজরদারির মধ্যে রেখেছেন এই জেলাটাকে, যাতে করে কোনোভাবেই ডেঙ্গুর প্রভাব মারাত্মকভাবে বৃদ্ধি না পায়। তো আমরা এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়কে আজকে সকালে আমরা জিজ্ঞেস করেছিলাম, আসলে তিনি জানিয়েছেন প্রত্যেকটা উপজেলা প্রশাসনকে তারা সঠিক কর্ম নির্দেশনা দিয়েছেন যাতে করে কোনোভাবেই ডেঙ্গু যেন প্রভাব বিস্তার না পায় এবং এই জন্য তারা অত্যন্ত সচেতন রয়েছেন। পাশাপাশি জেলা সিভিল সার্জন, জেলা পুলিশ এবং সরকারি দপ্তরগুলোতে কোথাও যেন ডেঙ্গু লাভা পাওয়া না যায় সে ব্যাপারে সতর্ক হয়েছেন। আমি একটা তথ্য দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে গতকালকেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বেশ কয়েকটি ভবনকে জরিমানা করেছেন এবং লাভা পাওয়ার অপরাধে, এবং তারা সতর্ক করেছেন যাতে ভবিষ্যতে এরকমটা না হয়। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে রাজ সর্বশেষ। জি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিব, তিনি জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির খবর।